ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল ওয়ান্স এগেইন অন বিহাফ অফ সৃষ্টি একাডেমিক স্কুল। টুডে উই উইল লার্ন ডিফারেন্ট ফর্মস অফ প্রোনাউন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্স অফ স্পিচ শিখতেছি, তারই ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি প্রোনাউনে। এবং আজকে আমরা শিখব প্রোনাউনের বিভিন্ন রূপ। এটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই প্রোনাউনের ফর্ম বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটা জানা জরুরি। ন্যারেশনে আমরা যখন ন্যারেশন শিখব তখন এই প্রোনাউনের বিভিন্ন ফর্ম বিভিন্ন জায়গায় বসবে। যখন আমরা ভয়েস সেন্স শিখব, ভয়েসের মধ্যেও এই প্রোনাউনের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। তো চলো শুরু করা যাক এই প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলো কিভাবে দ্রুত শিখে নেওয়া যায়। তো এখানে দেখো, আমরা প্রোনাউনের পাঁচটি ফর্ম লিখেছি: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ এবং ট্রিপল পসেসিভ। ট্রিপল পসেসিভকে ট্রিপল পসেসিভও বলা যায়, অর্থাৎ ট্রিপলও বলা যায় এবং ট্রিপলও বলা যায়। তো সাবজেক্টিভ এর অর্থ হলো কর্তা সম্পর্কিত, অবজেক্টিভ হচ্ছে কর্ম সম্পর্কিত, পসেসিভ হচ্ছে মালিকানা সম্পর্কিত। তো এখানে আমরা পর্যায়ক্রমে এই প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলো আমরা লিখব। এক নম্বরে লিখলাম সাবজেক্ট কি বা সাবজেক্ট, এটা হচ্ছে আই। তোমরা জানো আই হচ্ছে প্রোনাউন ফার্স্ট পার্সন, এর অবজেক্টিভ হচ্ছে মি। আই এর অবজেক্টিভ হচ্ছে মি। তোমরা জানো এর অর্থ হচ্ছে, আই অর্থ হচ্ছে আমি, কিন্তু মি অর্থ আমাকে। এরপরে এর পসেসিভ হচ্ছে মাই, ডাবল পসেসিভ হচ্ছে মাই এবং ট্রিপল পসেসিভ হচ্ছে অফ মাই। তাহলে আমরা এই আই হচ্ছে একটি প্রোনাউন, আই এর পাঁচটি রূপ বা পাঁচটি ফর্ম, আমরা এই পাঁচটি ফর্মই এখন শিখতে পারলাম। আই, মি, মাই, মাই, অফ মাই, এভাবে আমরা পার্সোনাল প্রোনাউনের সবগুলো ফর্মই শিখব। এরপরে আই এর প্লুরাল হচ্ছে উই, এটা প্রোনাউন সাবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে আস, আমাদেরকে। আর এর পসেসিভ হচ্ছে আওয়ার, আমাদের। এই ডাবল পসেসিভ হচ্ছে আওয়ার্স এবং ট্রিপল পসেসিভ হচ্ছে আওয়ার, টেবল পসেসিভ হচ্ছে অফ আওয়ার্স। এরপরে সেকেন্ড পার্সন ইউ, এর অবজেক্টিভ হচ্ছে ইউ, এর পসেসিভ হচ্ছে ইউর, ডাবল পসেসিভ হচ্ছে ইউরস এবং ট্রিপল পসেসিভ হচ্ছে অফ অফ ইউরস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি পর্যায়ক্রমে প্রোনাউনের সবগুলো প্রোনাউনের পাঁচটি রূপে আমি দেখতেছি। তো এদের মধ্যে অর্থেও ভিন্নতা আছে, আমরা দেখার পরে এই অর্থগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে থার্ড পার্সন হি, হি অর্থ সে বা তিনি, হির পরে
হির আবার যেটি হচ্ছে হিম, এরপর সেটি হচ্ছে হিজ। আচ্ছা ডাবল পসেসিভ হিজ হবে, এবং ট্রিপল পসেসিভ হচ্ছে আ হিজ। এরপরে সি অবজেক্টিভ হচ্ছে হার, পজিটিভ হচ্ছে হার, ডাবল পজিটিভ হচ্ছে হার্স, এবং ট্রিপল পজিটিভ হচ্ছে অফ হার্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চারটি পাঁচটি প্রোনাউন লিখেছি, পাঁচটি প্রোনাউনেরই পাঁচটি ফর্মে আমি লিখেছি, তো এটা নিয়ে আমি অর্থ নিয়ে একটু আলোচনা করব। তো এখানে হচ্ছে এই প্রোনাউনগুলো হচ্ছে সাবজেক্টিভ মূল শব্দ, এই মূল শব্দ বা মূল প্রোনাউন থেকে বাকি প্রোনাউনগুলোর উৎপত্তি হয়েছে। তো আর অর্থ আমি এখানে একটা বিষয় হচ্ছে যে অবজেক্টিভ এবং পসেসিভের অর্থের মধ্যে একটা রিলেশন আছে। যেমন অবজেক্টিভের অর্থের মধ্যে আমরা সবগুলোর মধ্যে দেখবো যে কে আছে, কিন্তু পজিটিভের অর্থের মধ্যে সবগুলোর মধ্যে আমরা দেখবো শেষে রো আসবে। মি অর্থ আমাকে, মাই অর্থ মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, এখানে আমাকে এর মধ্যে কে আছে কিন্তু মায়ের অর্থের মধ্যে রো আসবে। এরকম আস অর্থ আমাদেরকে, অর্থ আমাদের, র আছে ইয়র্থ তোমাকে, ইয়র্থ তোমার, র আছে হিম অর্থ তাকে, হিজ অর্থ তার, এবং হার অর্থ তাকে, হার অর্থ তার। এখানে আমি আর একবার বলতেছি মি অর্থ আমাকে, আস অর্থ আমাদেরকে, ইয়র্থ তোমাকে, হিম অর্থ তাকে, হার অর্থ তাকে, সবগুলোর মধ্যে কি আছে মনে রাখার জন্য এটা সহজ একটি কৌশল অর্থ মনে রাখার জন্য। আর পজিটিভের অর্থের মধ্যে মায়ের অর্থ আমার, আমার অর্থ আমাদের, ইয়র অর্থ তোমার, হিজ অর্থ তার, এবং হার অর্থ তার। তো পরবর্তীতে আরো যে কয়টা বাক্য আছে আমি দেখতেছি, দেখো এরপরে সি এবং হিয়ের প্লুরাল ফর্ম হচ্ছে দে, দের অবজেক্টিভ হচ্ছে দেম, পজিটিভ হচ্ছে দেয়ার, ডাবল পজিটিভ হচ্ছে দেয়ার, এবং ট্রিপল পজিটিভ হচ্ছে অ দেয়ার। এরপরে ইট, ইট হচ্ছে একটা প্রোনাউন, এর অবজেক্ট হচ্ছে ইট, পজিটিভ হচ্ছে ইজ। এরপরে এর ডাবল পজিটিভ এবং ট্রিপল পজিটিভ নেই। আর একটা লিখেছি ওয়ান হচ্ছে সাবজেক্টিভ হিসেবে বসে, এর অবজেক্টিভ হচ্ছে ওয়ান এবং পজিটিভ হচ্ছে ওয়ানস। তো আমরা আজকে প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের পাঁচটি রূপ সম্পর্কে আলোচনা করলাম, এবং এই পাঁচটি রূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি দেখে এই প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের পাঁচটি রূপ এবং প্রত্যেকটা প্রোনাউনের এই রূপ সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, নারেশন করবো, এই রূপগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। তখন যদি আমাদের এই পার্সোনাল প্রোনাউনের এই পাঁচটি ফর্ম সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমরা আমাদের ওই ভয়েস চেঞ্জ অথবা নারেশন করতে সমস্যা হবে। তো আর তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয়, তো পরবর্তীতে অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, তো পরবর্তীতে আবার পরবর্তী অপশন নিয়ে তোমাদের সামনে হাজির হবে, অর্থাৎ পরবর্তী ক্লাসটা আমি এজ ইট করে নিব। তো ততক্ষণ বা ততদিন তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।